অবাক হয়ে যাচ্ছি যে ফলন, বন্ধুদের শুধু ফলনগুলোই দেখাচ্ছে, কি পরিমাণে ফুল আর ঝোপের মধ্যে কিভাবে ফল ধরে আছে দেখুন বন্ধুরা। শুধু আমি কোন গাছ বাদ দেবো দেখুন, প্রায় সব গাছই ফলন আছে এখানে দেখায়। হয়তো ঘাস পরিষ্কার করা হয়নি কিন্তু গাছের ফলন এখানে দেখুন, এখানে দেখুন, এদিকে দেখুন। আবার চারা বাদ, ট্রিটমেন্ট ছাড়া এতে কিন্তু পোকা লাগতে পারে না, ভিতরে ঢুকতে পারে না। মোটামুটি যেসব চারাগুলো আমরা দেখছি যে হোয়াইট ডায়মন্ড আমার কাছে এখনকার মতে সব থেকে সেরা মনে হয়েছে। যাই হোক, এটাও আমি পারছি, এটা তুলে একটু শুধুমাত্র একটা ছুরিটা দাও আমার কাছে, বুঝতে পারবে। ঠিক আছে, মাছ বরাবরই কাটছি, এখনো ম্যাচুরড হয়নি পুরো ভিতরে, রং সাদা হবে এখনো সেই সাদা হয়নি, হোয়াইট ডায়মন্ড সাদা হয়ে গেছে। এটাও আমি একটু কেটে দেখছি। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম যে হোয়াইট ডায়মন্ড পেয়ারার চারা রেডি হয়ে গেলে আপনাদের সামনে নিয়ে আসবো, আর আজকে নিয়ে চলে আসলাম। কত সুন্দর সুন্দর চারা কোয়ালিটি দেখুন বন্ধুরা। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমাদের অনেক বন্ধুরা এই হোয়াইট ডায়মন্ডের চারার জন্য ওয়েট করছিলেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কি পরিমাণে ফলন হয়, আপনারা নেটে সার্চ করে দেখে নিতে পারেন। যে এখন মনে হয় আমার মানে 5-7টা পেয়ারা জাতের মধ্যে সেরা একটা জাত, আর এটা চাষের উপযুক্ত একটা পেয়ারা। আমি সব ছাদ বাগানীদের বলবো, অন্যান্য পেয়ারার সাথে অন্তত একটা করে হোয়াইট ডায়মন্ড পেয়ারা করুক, তাহলে বুঝতে পারবেন যে হোয়াইট ডায়মন্ড পেয়ারার কেমন ফলন। আর আমরা অন্যান্য পেয়ারায় দেখি যে গুটি সেট করার জন্য আমরা ট্রিটমেন্ট করতে হয়, আর এত পরিমাণে ফলন এতে যে আমাদের কিছু কিছু সময় গুটি ফেলে দিতে হবে। আজকে দেখবো কতগুলো চারা রেডি হয়েছে আর কেমন দাম রেখেছেন সাইফ উদ্দিন ভাই। চলুন সাইফ উদ্দিন ভাইয়ের সাথে কথা বলিনি। আর চারা তো দেখছেন আমার পিছনে অসংখ্য চারা। সাইফ উদ্দিন ভাই, কেমন আছো? ভালো ভালো ভাই, ভালো। আমাদের বন্ধুদের অনেকদিন আমরা ওয়েট করাচ্ছি, বা বলেছিলাম যে হোয়াইট ডায়মন্ড রেডি হচ্ছে, খুব শিগগিরই বন্ধুরা পেয়ে যাবে। তা চারা কি রেডি হয়েছে? হোয়াইট ডায়মন্ডের চারা রেডি, মানে একটা লট রেডি হয়ে গেছে, আর এটা নতুন বাঁধা। এটা আবার এই জমি আমরা এর আগে দেখাইনি, যেহেতু এগুলো কি নতুন বাঁধা হয়েছে? হ্যাঁ, এগুলো নতুন বাঁধা হয়েছে। এগুলো এখন তা 1 মাস সময় লেগে যাবে, 1 মাস সময় লেগে যাবে। আর আগের দিন যে আমরা যে ভিডিওটা করেছিলাম যে জমিতে, সেই চারাগুলো রেডি হয়েছে, তাই সেই চারাগুলো রেডি হয়েছে, সেটা আলাদা জমি, 3টে ক্ষেতের। যাই হোক, এখন আমাদের বন্ধুরা আসলে পেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখি চারা কেমন হয়েছে সেগুলো আমাদের একটু দেখি। চলুন। আচ্ছা, এই দেখো হাবিব ভাই, এই চারাগুলো এই রেডি হয়ে গেল। ঠিক আছে, আর এবার গেটআপটাও কিন্তু সুন্দর, অনেকটাই ভালো। কোয়ালিটিগুলো দেখে তুমি দেখো না, এমনি তবু এই ফল সমেত কিছু কিছু থাকছে, বেশিরভাগ গাছে ফল সমেত ফুল সমেত আছে। ফুলের কারণেও কিন্তু অনেক ডাল শুকিয়ে এসছে। হ্যাঁ, তবু এই ফল সমেত এসবগুলো অবশ্যই ফেলে দিতে হবে, এখনই আর ভাঙা উচিত না। বসিয়ে দেওয়ার কিছুদিন পরে, বসিয়ে দেওয়ার পরে এগুলো ভেঙে দেওয়া, বসিয়ে দেওয়ার কমসে কম যেন দিন 15-20 পরে গাছটা যখন ধরে যাবে তখনই যেন ভেঙে ফেলে দেয়। ঠিক আছে, এখন আর না ভাঙাই ভালো। তো এবার কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর, গাছ দেখছি অনেক বড় সাইজ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার বড় বড় সাইজ, এটা তুলে দেখো। মানে ছোট ছোট করে বাঁধা, এগুলো স্ট্রং, খুব গাছগুলো খুব স্ট্রং আছে। এদিকের গাছগুলো বড় বেশি, এদিকের থেকে ওগুলো 2 ফুট করে হাইট হয়ে যাবে। আর এই যারা জোড় কলমের চারা নেয় না, এই জিনিসটা একটা জিনিস যেন লক্ষ্য করে, এই দেখো এই নিচের অংশটা যেন অবশ্যই ভেঙে দিতে হবে। হ্যাঁ, যতবার বার হবে ভেঙে দিতে হবে, যতবার বার হবে ভেঙে দিতে হবে। বসানোর পরে এটা যখন গাছ রেডি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আর সমস্যা হয় না। না, তখন আর সমস্যা হয় না। তবু এটা এখন ধরুন 6 মাস এইভাবে পেরেশানি রাখবি, 6 মাস 8 মাস ধরে। মানে অ্যাকচুয়ালি এগুলো সব গোড়া থেকে যেগুলো বার হয় সেগুলো কি বলে, বীজের গাছ। আর এইটা যদি না ভাঙা হয় না, তবে এইটা জোর বেশি পাবে, আর এইটা দুর্বল হয়ে যাবে, এমনকি এটা মারাও যাবে, আর ওইটা দ্রুত বাড়বে। এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে এলা ডালগুলো আমাদের ভেঙে দেওয়া অবশ্যই ভাঙতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে, নইলে কিন্তু বেকার হয়ে যাবে। চারা তো স্টক এখানে দেখছি তো মেলা, মোটামুটি স্টক যা আছে এবারে ডিটেইলটা দিয়ে দিতে পারবো। এরপরের লটটা যেটা দেখিয়েছি ওইটা হয়তো দিতে পারবো না, কিন্তু এবারে ডিটেইলটা আমি দেব। এবারে একবার ডিটেইল রাখি। আচ্ছা, দাম নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, দাম নির্ধারণ করা হয়েছে তো 200 টাকা। 200 টাকা, হ্যাঁ, চাষি ভাইদের জন্য ছাড় আছে, চাষিদের জন্য অবশ্যই। আচ্ছা, কেউ যদি এসে একটু বেশি সংখ্যায় নিতে চায়, দেখা আছে 10টার উপরে 10-20টার ব্যাপার না, ব্যাপার হলো চাষির ক্ষেত্রে। উনি 10টা 20টা 30টা নিলেও ব্যাপার না, কিন্তু চাষি যদি হয়ে থাকে তবে ওনার ক্ষেত্রে 150 টাকা। চাষি বসানোর উদ্দেশ্য মানে চাষের উদ্দেশ্য হলে 150 টাকা নেওয়া যাবে। তাও চাষি ভাইদের মনে হবে যে তাই দাম অনেক বেশি, কিন্তু মনে হয় উনি ফায়দা পেয়ে যাবে। হ্যাঁ, যে এই যে ভালো ভ্যারাইটি, সুন্দর ভ্যারাইটি সেক্ষেত্রে চাষ করলে এক তো অল টাইম আবার এইভাবে ফল দিতেই থাকে, খেতেও সুস্বাদু। তো তুমি তো জানো যে কি হারে ফল দেয়, যেমন ফলও দেয় তেমন এর গুটি ঝরার প্রবণতা অনেক কম অন্যান্য পেয়ারার থেকে। অন্যান্য পেয়ারা আমাদের গুটিটা যাতে না ঝরে তার জন্য ট্রিটমেন্ট করতে হয়। একদম একদম। আর এতে না ট্রিটমেন্ট করে অনেক, না ট্রিটমেন্ট করে, কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই রাখা দরকার। ওই চাষি ভাইরা যেন ফল যখন আদা ম্যাচুরড হবে না তখন যেন ব্রোন ব্যবহার করে, কালারটা দারুণ আসে ব্রোনে। কিন্তু শুধু কালার আসে না, সাইজও মোটা করাই ব্রোনের বিরাট কাজ আছে, এটা যারা ব্যবহার করে কম বেশি জানি। এখানে কতগুলো চারা হবে? এইখানে আর ওইখানে মিলে 3000 আছে, এদিকেও আছে। চলো না গেলে এদিকে এবারটা ওইজন বললাম এবারটা রিটেল দিতে পারবো, আর এর পরেরবারটা চাষি ভাইদের জন্য যা হচ্ছে ওগুলো। ঠিক আছে, এদিকে আরো কিছু গাছ আমরা দেখব। তাহলে এখানে কিছু রাখা হয়েছে তাই তো? এই দেখো ভাই, এগুলো না স্ট্রং হয়ে গেছে অলরেডি। এগুলো কিন্তু এবার ডাইরেক্ট রোদ্দুর খাচ্ছে, তার উপরে আর কিন্তু আর ফারাক পড়ে না। কি বললাম বুঝতে পারছো? যখন রোদ্দুর খেয়ে আবার কিছু কিছু গাছের হাইট প্রায় অনেক বড় বড়। হ্যাঁ, ওর মধ্যেও আছে কিছু কিছু গাছের হাইট অনেক বড় বড়। মানে এগুলো শুধু জানো ওনারা সুন্দরভাবে লাগায়, কিছু কিছু তো ব্রাঞ্চও আছে, সুন্দর 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 ছোট বড় সব রকম সাইজ আছে। আর তাহলে 200 টাকা করে দাম রাখা হয়েছে, 200 টাকা করে। দেখুন খুব সুন্দর সুন্দর চারা, কোয়ালিটি ভালো, কিছু কিছু ফুল সেট হয়ে গেছে। কিভাবে দেখুন বন্ধুরা, বন্ধুদের শুধু দেখাই যে একটা এইটা ছোট্ট গাছ মানে সবে চারা, মানে বলা যায় এখন চারা গাছ, তাতেই দুটো ফল সেট হয়ে গেছে। দুটো ফল। আর এই গাছটায় দেখুন মোটা মোটা হয়ে গেছে গুটি, 4টে ফল দাঁড়িয়েছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত যে এর ফলনের ধরন, মানে কি পরিমাণে ফল ধরে, উচ্চ ফলন। আর আমাদের চাষি বন্ধুদের বলবো যে বিশ্বাসের সাথে বলছি যে অন্য ভ্যারাইটি এতদিন পেয়ারা চাষ করেছেন, আর এই হোয়াইট ডায়মন্ডকে নিয়ে আপনারা একটু ভাবুন। হোয়াইট ডায়মন্ড একবার চাষ করে দেখুন, সত্যি একদম লাভজনক একটা চাষ হবে। হ্যাঁ, পেয়ারা তো এমনি লাভজনক। চাষি ভাইরা একবারের জায়গায় 10 বার যাচাই করুক, করে তারপরে যাক। আমি তো বলবো একবারের জায়গায় 10 বার যাচাই করে তারপরে। এই ভ্যারাইটিটা মানে আমি অবাক যে এত কেন বলছি আমি, তার কারণের ফলন দেখে, ফলন, স্বাদ। মানে অন্যান্য পেয়ারা আমরা এর আগে, আমি এতদিন মানে আমার ছাদ বাগানে একটা যেটা রেড ডায়মন্ড করেছিলাম, এত ট্রিটমেন্ট করে আজও পর্যন্ত একটাও গুটি আমি দাঁড় করাতে পারিনি। কিন্তু একটা জিনিস দেখেছি, আপনাদের দেখাবো। আমি হোয়াইট ডায়মন্ডও করেছি আমার ছাদে, তার গুটি সেট হচ্ছে, সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো আমি পরবর্তীকালে। মানে কি পরিমাণে গুটি সেট হচ্ছে দেখলেই অবাক হয়ে যাবেন। আবার খেতে পারবে, কিন্তু আবার ঝেয়ারে ওই ক্ষেতটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো টেস্ট ভিডিও দেব। আবার না, এবারে ওই ক্ষেতটা ভালো করে ঘিরে দেওয়া হচ্ছে, হ্যাঁ, যাতে সবাই আবার ভালোভাবে খেতে পারে। হ্যাঁ, আর এখানে আসলে পরবর্তী সময় যখন ফল থাকবে গাছে, কোনো বন্ধুরা যখন সাবনু প্ল্যান্টার নার্সে ঘুরতে আসবে, প্রয়োজনে ফল খেয়েও টেস্ট করে দেখে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাই হোক, আমাদের চাষি বন্ধুদের উদ্দেশ্য আমার বলা যে আপনারা এই ভ্যারাইটিটা অন্তত একটু ভাবুন, আর এই ভ্যারাইটিটা মিস করবেন আপনারা। এটা এই ভ্যারাইটি ভাইরা জানো হাতছাড়া না করে, হ্যাঁ, যেহেতু পরবর্তী সময়ের একটা সেরা ভ্যারাইটি। আমার তো মনে হয় যে এতদিন আমার চোখে যত রকম পেয়ারা ভ্যারাইটি দেখেছি তার থেকে উচ্চ ফলনশীল যুক্ত হোয়াইট ডায়মন্ড পেয়ারা। হয়তো ভ্যারাইটিটার নামকরণ হোয়াইট ডায়মন্ড নামকরণ একটা করা, হ্যাঁ, এটা নামকরণ করা। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যে হোয়াইট ডায়মন্ড একবার করে দেখুন। আমি বলবো যে হোয়াইট ডায়মন্ডটা সত্যি অন্য ধরনের একটা জায়গা তৈরি, না এর থেকে প্রতারণা হবে না এই দিক দিয়ে আমার একদম শিওর। আমি এখানে আমি তো আজ থেকে আসছি না, সাইফ উদ্দিন ভাইয়ের সাথে বন্ধুত্ব আমার অনেক দিন থেকে। এই ভ্যারাইটিটা দেখতে দেখতে 2 বছর প্লাস হয়ে গেছে। 2 বছর প্লাস হয়ে গেছে, এই 2 বছর প্লাস হয়ে গেছে। আমি দেখছি কয়েকবার আমি ফল খেয়েছি, বাড়িতে নিয়ে গেছি, তা টেস্টের দিক তো অসাধারণ। আর যেভাবে ফলন দেখেছি, এই কারণে আপনাদের এত জোর করছি যে হোয়াইট ডায়মন্ড আপনারা অবশ্যই, ছাদ বাগানীদের বলবো অন্তত একটা করে অবশ্যই লাগান। একদম একদম নাম করতেই হবে, তখন মনে হবে যে না বাগান প্রেমী হাই বলেছিল ঠিক। এই খেলে যখন ফলন হবে না, তখন আমার কথা আপনাদের সত্যি মনে হবে যে না একেবারে খারাপ বলিনি। আমি কিন্তু যে ভ্যারাইটিটা আমার মনে ধরে সেই ভ্যারাইটিটা সবাইকে আমি বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। একটু আমাদেরকে বলো যারা আমাদের বন্ধুরা এই পেয়ারার অনেক ভ্যারাইটি অনেকে করছে ছাদ বাগানে, এই হোয়াইট ডায়মন্ড এই নিয়ে গেল কিভাবে একটু বসাবে বা কেমন মাটিতে বসালে ভালো হয় একটু? ও ভাই হচ্ছে এই পেয়ারাটা না শুধু আমাদের এই জায়গায় না, আমি দক্ষিণ ভারতে কিন্তু দিয়েছি, ওদেরও আমাদের কিন্তু ফলনটা বেশি, আমাদের উচ্চ ফলন হচ্ছে, ওদের কিন্তু এতটা হয় না, ওদের হট ওয়েদারের মাত্রাটা বেশি। কিন্তু আমাদের ক্ষেতগুলো তো তুমি দেখেছো কিভাবে এর ফলন দেয়, কিভাবে নষ্ট করছি, এমনকি এই ছোট ছোট গাছেও পর্যন্ত কলম করার পরেও পর্যন্ত কিন্তু ফুল আসছে, ফল থাকছে, মানে বুঝতেই পারছে। নিয়ে যাওয়ার পরে কেমন মাটিতে বা কেমন জায়গায়? একদম একদম সিম্পল, এত বেশি যত্ন লাগে না। কিন্তু এখন কিছু 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 মানে ছাদ বাগানিরা কি করে মানে বেশি বেশি আদর দিয়ে ফেলে, ওই কারণে কিন্তু অনেক গাছ মারা যায়। সিম্পল মাটিতে বসালে হবে, সিম্পল ভাবে টবে এমন ভাবে যেন গাছটা লাগানো হয় যেন জলটা পাস হয়। আর টবের সাইজ কেমন হওয়া উচিত যে ছাদে করে? প্রথম ছোট থেকে বড় যাওয়াই বেস্ট। তাই প্রথমে দেখাচ্ছে এখন 10 ইঞ্চি লাগালো, তার এক বছর পরে, এক বছর তো সময় লাগবে না, 6 মাস 8 মাস পরে যেন ফাইনাল টপ করে দেওয়া। ফাইনাল টপ করে দেওয়া। আচ্ছা, এই ফল মানে হোয়াইট ডায়মন্ডের ফলের আমরা তো এর আগে দেখেছি বিভিন্ন সাইজ, এভারেজ কেমন সাইজ এসে দেখো এইটুকু? হ্যাঁ, চাষিদের ক্ষেত্রে এইটুকু বুঝতে হবে, চাষিদের ক্ষেত্রে মানে এর ফলন যদি কম রাখা হয় তবে কিন্তু সাইজ মোটা হয়ে যাবে, 400-450 গ্রাম 450 গ্রাম পর্যন্ত ওজন হয়ে যাবে, এটুকু আমার দেখা আছে ফল কম রেখে। আর যদি ফল বেশি রাখা হয় 300-350 গ্রাম ওজনটা রাখাই বেস্ট, 300-350 গ্রাম ওজনটা রাখাই বেস্ট। আমরা যখন ছাদ বাগানে শখে করব তখন যেমন সাইজ আমাদের ফলন যদি বেশি হয় তা মিডিয়াম সাইজ হলেও, ছাদ বাগানে যখন গাছ বড় হয়ে যাবে না, দেখা যাচ্ছে যখন মানুষ সমান হাইট হয়ে যাবে, তখন একটা গাছে যদি 50, 60, 70, 100 ধরে না, তবু সেই ক্ষেত্রে ফলের সাইজ না, এর নাম হোয়াইট ডায়মন্ড না, ওই আয়াতা দিয়ে নাম, কিন্তু হোয়াইট ওদের ভাষাই আছে হোয়াইট আয়াতা এমন কিছু, হ্যাঁ এরকম কিছুই নাম, আমি সঠিক নামটা নামকরণ করা, হ্যাঁ কিন্তু এটা নামকরণ করা বন্ধুরা। কিন্তু ভ্যারাইটিটা একদম আমার মতে এখনকার একটা সেরা ভ্যারাইটি, চাষের উপযুক্ত একটা ভ্যারাইটি। আমাদের বন্ধুরা আজ থেকে আসলে পেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আসুক, এবার পেয়ে যাবে, অসুবিধা নেই, মানে সীমিত কোয়ান্টিটি আছে। আর একটা কথা, যে সাবনু প্ল্যান্টার আছে তো আগে অনলাইন কুরিয়ার করতে, এখন কি সেটা রানিং রেখেছে? অ্যাকচুয়ালি যদি চাই পাবে কি আপনার এই গাছগুলো কিন্তু অনলাইন না করাই বেস্ট, এটা জোড় কলমের গাছ, দামি এবং দামি আবার জোড় কলম। জোড় কলম কিন্তু এই এটা কিন্তু গ্রাফটিন না, জিনিসটা কিন্তু সহজ ব্যাপার না, গ্রাফটিন হলে ওর একটা স্ট্রং আলাদা থাকে আর জোড় কলমের ব্যাপার কিন্তু আলাদা থাকে, তো এগুলো কোরিয়ারে না নেওয়াই বেস্ট। যেগুলো একবারে আসা একেবারে অসম্ভব সেগুলো দেওয়া যায়, তবু আমার উপরে দায়িত্ব না দেওয়াই বেস্ট। সাইফুদ্দিন ভাই, অনেক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছে, নতুন বন্ধুদের যারা এই ভিডিওটা দেখছে অনেকে তো সাবনু নার্সারি চেনে না, একদম একদম, কিভাবে আসবে আর একটু ফোন নাম্বারটা একটু বলে। এই দেখুন মানে আসতে গেলে বাসে আসলেই বারাসাত নামতে হবে, বারাসাত থেকে মন্দিরের চাকলা মন্দিরের অটো ধরে, মানে বারাসাতের দিক থেকে আসতে, বারাসাত হোক বসিরহাট হোক যেদিক দিয়ে আসে বারাসাত নামতে হবে, যদি বাসে করে আসে মানে বাই রোড, আর যদি ট্রেনে করে আসে আপনার সব থেকে বেস্ট হবে মসলন্দপুরে নামা। মসলন্দপুরে, মসলন্দপুর থেকে নামলে তাও অটো একটা ভালো সময় লাগাই, প্রায় ঘন্টাখানেক বললেও চলে, মানে মসলন্দপুর থেকে প্রায় 1 ঘন্টা লেগে যায়, প্রায় 1 ঘন্টা। ও তো প্যাসেঞ্জার রাস্তা বেশি না, 15 কিলোমিটারের মধ্যে হবে, প্যাসেঞ্জার হলে তারপর ছাড়ে, প্যাসেঞ্জার হলে তারপর ছাড়ে, টুকটুক করে আসে এই ব্যাপার। মসলন্দপুরে এসে যদি চাকলা মন্দিরের কথা বলা হয় ওখানে সামনেই নামাবে নার্সারি, একদম চাকলা মন্দিরের একদম গায়ে, কালী মন্দিরের গায়ে আপনার আসলে রাস্তার ধারে দেখতে পারবেন, একটা ছোট্ট হয়তো মনে হবে কিন্তু আপনার পিছনে ওই এই বাগানটা একদম ওই নার্সারি পিছনে একদম। হ্যাঁ, এই বাগানটা চেনে না অনেকেই, এটা ওই সামনের নার্সারি থেকে পিছনে ঢালাই রাস্তা দিয়ে চলে। যাই হোক, এবার একটু ফোন নাম্বারটা। আর ফোন নাম্বার হলো 8420212034। যেটাতে হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, হোয়াটসঅ্যাপও আছে, আপনারা কিছু জানতে চাইলেও হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। আর কিন্তু চেষ্টা করবেন কোরিয়ারে না নেওয়ার। হ্যাঁ, কোরিয়ারে না নেওয়ার, তাতে ভালো, তার কারণ এসে একটা গাছ পছন্দ করেও নিয়ে যাওয়া যায়, খুব সুন্দর। এটা তো বারণ নেই, কোন বন্ধুরা এসে যেমন ধরনের মনে হবে একটা নিয়ে চলে গেল। ভাই তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, হ্যাঁ আগের কিন্তু আমাদের একটা সিডলেস পেয়ারা থাকতো, সেটা কিন্তু লম্বা, আর এটা কিন্তু লম্বা না। হ্যাঁ, বর্ষাকালের দিকে একটু সামান্য লম্বাটে ভাব হয়, কিন্তু ওই সময় কিন্তু অনেক পেয়ারারই অবস্থা খারাপ যায়, লম্বা তোবড়ানো, বর্ষাকালের সময় ওরকম হয়, পোকা লেগে যায়। ঠিক আছে, এটা একটু গোলাকার শেপ, এটার গোলাকার শেপ, আর এটার ক্রিস্টাল ভ্যারাইটি, মানে ওই ওই আয়াতার ক্রিস্টাল, ক্রিস্টাল ভ্যারাইটি মানে ক্রিস্টাল বলতে রাউন্ডই বোঝায়, রাউন্ডই বোঝায়, রাউন্ড গোল বোঝায়। এটা হোয়াইট ডায়মন্ডের পাতাগুলো বেশ লম্বাটে ভাব নাকি? হ্যাঁ লম্বাটে, এবং উজ্জ্বলতা বেশি, উজ্জ্বলতা বেশি। যাক, এই আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।